ডাল, দু ধরনের ডাল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরের ডাল দিয়েছি। আজকে আমি রান্না করব মজাদার একটা ডাল, দু ধরনের ডাল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরের ডাল দিয়েছি। এখন দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালও আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এই দুই ধরনের ডাল রান্না করলে যে খেতে এত মজা, ভীষণ মজা। তো ডালগুলোকে প্রথমে আমি ভালো করে কষিয়ে ধুয়ে নিচ্ছি। ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য আমি পানি দিয়েছি। এবারে চুলায় বসানোর পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 3-4টা ফালি করা কাঁচামরিচ। ডালটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে টমেটো কেটে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর ভিতরে হলুদের গুঁড়া দিব। ওই যে 1/2 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ডালটা একটু ভুজে দিব। একদম গলে গেছে। আর টমেটোটাও দিয়েছিলাম, টমেটোটাও গোটার পরে গলে গেছে। ডাল বাগানের জন্য আমি পেঁয়াজ আর রসুনটাকে একদম বাদামি রং করে ভিজে নিয়েছি। এখন ডালের ভিতরে দিয়ে দিব। লাল রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি একটু দেখাই, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।